টু সুদপুর হাই স্কুল ইউটিউব চ্যানেল আজকের আমাদের আলোচনার বিষয় ভৌতবিজ্ঞান মিশন মাধ্যমিক দু হাজার উনিশ এর অন্তর্গত ভৌতিকজ্ঞানে সাধারণত কোনো সাজেশন করা যায় না তবু ভৌতিকজ্ঞানে বিভিন্ন ছাত্র যে ভীতি আছে বা অনেকে ভৌতিকজ্ঞানে যে কম নম্বর পায় গোটা বই পড়তে ভয় পায় সেই সমস্ত দুর্বল ছাত্রদের কথা ভেবে আমাদের এই প্রয়াস আমরা চ্যাপ্টার ওয়াইজ এখানে আলোচনা করেছি হ্যাঁ কোশ্চেনগুলো পরিবেশ ও ভাবনা এই চ্যাপ্টারে যেগুলো করতে হবে ওজন স্তর ধ্বংসের দুটি কারণ ওজন স্তর ধ্বংস সাধনে এনো এনো টু সিএফসি ভূমিকা এছাড়া গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাসের বিভিন্ন প্রভাব জ্বালানি স্থিতিশীল উন্নয়ন এইগুলো এখান থেকে পাঁচ নম্বর কোশ্চেন আসে ম্যাক্সিমাম আসে দু নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে না এর পরের চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ গ্যাসের আচরণে বয়েলের সূত্রটি এবার জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে গাণিতিক রূপ লেখক লেখুচিত্র বয়েলের সূত্রের প্রয়োগ এছাড়াও চালসের সূত্রটি করে রাখবে শূন্য উষ্ণতা কাকে বলে চালসের সূত্র দিতে শূন্য উষ্ণতা ব্যাখ্যা দাও এটা খুবই গুরুত্বপূর্ণ গ্যাসের অনুভূতি তত্ত্বের স্বীকার্যের যে কোনো তিনটি তিনটি স্বীকার্যে মুখস্থ রাখবে এবারো সূত্র বিবৃতি করো ব্যাখ্যা করো এটা করবে এবারও সংখ্যা কাকে বলে আর মান কত এছাড়া এই চ্যাপ্টারের একটা উত্তর হলো এখান থেকে কিন্তু প্রতি বছর অঙ্ক আসে তিন নম্বর বা দু নম্বরে সেখানে এখান থেকে এর যে প্রয়োগ অঙ্কগুলো কিন্তু করতে হবে এরপরে নেক্সট চ্যাপ্টার হলো আমাদের রাসায়নিক গণনা এখান থেকে চার নম্বর কোশ্চেন আছে একটা হচ্ছে এমসিকিউ একটা হচ্ছে বড় কোশ্চেন এবং বড় কোশ্চেন বলতে একমাত্র এখান থেকে শুধু গাণিতিক প্রশ্ন গাণিতিক প্রশ্ন নিয়ে আমি পরে আলোচনা করছি এরপরে হচ্ছে তাপ তাপে যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো এখানে দেওয়া হয়েছে তাপ থেকেও আমাদের পাঁচ নম্বর আছে এখান থেকেও একটি বড় কোশ্চেন আছে অতএব যে বড় কোশ্চেনগুলো এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে তাপ পরিবহন ও তরিথপনের মধ্যে দুটি সাদৃশ্য লেখ তাপ সদৃশতা থেকে তাপীয় রোধ বা রোধাঙ্কের ক্ষেত্রে নির্ণয় করতে দেয় এরপরে সব থেকে যে বড় চ্যাপ্টার আমাদের বই আছে তাদের মধ্যে অন্যতম হলো আলু আলু থেকে বারো নম্বর আসে এবং এখান থেকেও যদিও অঙ্ক আসে না কিন্তু কিছু প্রয়োগ আসে আলোর প্রতিসরণ আলো প্রতিসমনের সূত্র অবতল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা অবতল দর্পণের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এফ এটা একদম বারবার প্র্যাকটিস করবে অথবা একটি প্রিজমে মানে দুটি করবে একটি প্রিজমে যে আলো রশ্মির প্রিজমের মধ্যে দিয়ে গেলে চুক্তি কোণ ডেল্টা সমান আই ওয়ান আই টু মাইনাস এই দুটো আসার সম্ভাবনা একদম নাইনটি পার্সেন্ট বলে যায় এছাড়া আর যেগুলো আছে তারপর কোশ্চেনগুলো দেওয়া আছে আচ্ছা এইখানে একটা জিনিস বলে রাখা ভালো আলোর কোশ্চেন করার সময় যেমন ধরো বলেছো ফোকাস ধর্ম কাকে বলে সঙ্গে সঙ্গে ফোকাস দর্বে ছবিটা এঁকে দেওয়ার চেষ্টা করবে বা এখানে যদি ধরো ডেলটা সময় আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এট আলো এর আলোগ্রস্তি কোনো ছবি দেখাও নি অথচ পোয়ানটা করে দিয়েছ সেখানে কিন্তু নম্বর পাবে না এটা যেন মনে থাকে ছবিটাও ঠিক করতে হবে লেখাটাও ঠিক হবে তবে কি এখানে কিন্তু মার্কস পাবে এছাড়া আলোর ক্ষেত্রে অনেকেই চিহ্ন দিতে ভুলে যায় মানে আলোর দিক দিতে ভুলে যায় এটা ভুলবে না অবশ্যই মনে করে মনে করে তীর চিহ্নটি অবশ্যই যেন দেবে আবার এখানে দৃষ্টি বা হাইপারমেট্রোিয়া কাকে বলে এই দীর্ঘদৃষ্টিটা অনেকে বুঝতে পারে না যে কাছের দৃষ্টি ভালো দেখছে না দূরের দৃষ্টি ভালো দেখছে এখানে দীর্ঘদৃষ্টি মানে সবসময় মনে রাখবে যে দৃষ্টিটা সে ভালো দেখতে পায় দীর্ঘদৃষ্টি মানে দূরের দৃষ্টি খুব ভালো আর হর্ষ দৃষ্টি আর মায়াপ হচ্ছে কাছের দৃষ্টি খুব ভালো এর ফলে বিচ্ছরণ এবং বিচ্ছরণের কিছু প্রয়োগ এগুলো করবে এরপরও পরবর্তী একটা বড় চ্যাপ্টার হচ্ছে চলতরিত এটা হচ্ছে বারো নম্বরের কোয়েশ্চেন আসে তবে চলতরিত থেকে অঙ্ক আসে অঙ্কগুলো করতে হবে সেগুলো পরবর্তীকালে দেখাচ্ছি এখানে ওমের সূত্র তৈর্য বল বিভিন্ন পার্থক্য ওমের সূত্র কোন কোন বিষয়ে নির্ভর করে ইত্যাদি প্যারি সূত্র এবং এই সময় গাণিতিক প্রশ্নগুলি পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটি খুবই ছোট এখান থেকে পাঁচ নম্বরে কোশ্চেন আসে এখানে থেকে যে কোশ্চেনগুলো তৈরি করতে দুটি ব্যবহার লেখক এবং আলফা গামার ও একদম বৈশিষ্ট্য সহ পার্থগুলো করবে যেমন রশ্মি প্রত্যেকটার ভর প্রত্যেকটার আধান আইনত করার ক্ষমতা ভেদন ক্ষমতা এইগুলো কিন্তু করে রাখবে এবং কোনো নিউক্লিয়াস থেকে একবার আলফা বেরোলে কি পরিবর্তন হবে আবার রশ্মি বেরোলে কি পরিবর্তন হবে যদিও সেটা গাণিতিক প্রশ্নগুলিতে আমরা বলেছি এরপরে আমরা চলে যাব রসায়নের দিকে রসায়নের দিকে প্রথম চ্যাপ্টার হলো পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বিত্তা এখানে রসায়নটা পুরোপুরি আমরা এক জায়গায় করে দিচ্ছি এখান থেকে আসে ছ নম্বর এরপরে আইনি ও বন্ধন থেকে আসে ছ নম্বর তরিত্র রাসায়নিক বিক্রিয়া থেকে আসে ছ নম্বর আর পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অর্থাৎ বিভিন্ন গ্যাসগুলো যে প্রস্তুতি আসে সেখান থেকে আসে ছ নম্বর এবং ধাতুবিদ্যা থেকে আসে পাঁচ নম্বর এবং জৈব রসায়ন থেকে আট আট নম্বর আসে এবার আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি আধুনিক পর্যায় সূত্র এবং মেন পর্যায় সূত্র দুটোই করবে তরিত ঋণাত্মকতা বলতে কি বুঝো এবং ঋণাত্মকতা কীভাবে শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর বিশেষ করে হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হয় সেটা করবে এছাড়া বন্ধন এবং আইনীয় বন্ধন কোন যৌগ গঠন করে কারা বন্ধন গঠন করবে কারা তৈর্য গঠন করবে এবং লুইস ডট গঠন এগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করবে যে আইন যৌগ সমযোগী যুগের মধ্যে পার্থক্য আর জৈব যুগে অযৈবযুগ পার্থক্য প্রত্যেকবার দেখবে অল্টার করে পড়ে যদি কোনোবার জৈব যুগ অজৈব পড়ে পরেরবার বার দেখবে আইনীয় যৌগ এবং সমাজ যুগের এবার আইনীয় যৌগ এবং সমাজ যুগের মধ্যে পার্থক্যটা কিন্তু করবে সঙ্গে জৈব যুগ অজৈব যুগের পার্থক্য করবে যেটাই আসুক আমরা পার্থক্য একই বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে এখানে সাধারণত কোশ্চেন যেগুলো পড়ে যে তরির লেপন করতে হলে ক্যাথলে কি রাখবো অ্যানোরে কি রাখবো বা কপারকে যদি আমরা বিশুদ্ধকরণ করতে চাই অ্যালুমিনিয়াম বিশুদ্ধকরণ করতে চাই তাহলে ক্যাথল হিসাবে কি রাখবো বা অবিশুদ্ধ আমাদের অ্যালুমিনিয়ামকে কোথায় রাখবো এই যে বিভিন্ন বা তৈরি হিসাবে কি রাখবো এই জিনিসগুলো আমাদের করতে হবে এখান থেকে এবং ভালোভাবে পুজো করতে হবে রাসায়নিক চ্যাপ্টারে যে জৈব বিভিন্ন গ্যাস প্রস্তুতি আছে এখানে অবশ্যই ইউরিয়া প্রস্তুতির জায়গায় স্টার মারবে ইউরিয়া এবং অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি এই দুটো একদম ভালোভাবে বারবার প্র্যাকটিস করো এছাড়া টিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম যেমন এইচ টু এস এই গ্যাসগুলো তাই সেটির পরীক্ষাগারে প্রস্তুতি ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে ধাতু এবং আকরিকের ক্ষেত্রে বিভিন্ন ধাতু নাম আকরিকের নাম সংকেত এগুলো করবে এবং কোন ধাতুকে মানে কোন পদ্ধতি নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ শত বিজারণ বা থার্মিক পদ্ধতি বা তড়িৎ বিজারণ এই পদ্ধতিগুলো কোনটা কাকে কখন করা যায় সেটি দেখবে জৈব যৌগের ক্ষেত্রে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন তিনটি সম্বন্ধে পড়বে মূলক কাকে বলে বিভিন্ন গঠনমূলক কার্যকারীমূলক অবস্থামূলক মূলক সম্বন্ধে এছাড়া আমরা ওখানে মিথিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি ঘটছে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া বা ইত্রিল সঙ্গে বোমিনের সংযোজন বিক্রিয়া অ্যাসিডিলের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যাসিডের সঙ্গে বোমিন সংযোজন বিক্রিয়া এইগুলো করবে বিক্রিয়াগুলো কীভাবে পরিবর্তন করবে জৈবভঙ্গুর পলিমা জৈব অভঙ্গুর পরিমার কি এগুলো করবে এরপর আমরা চলে আসছি গাণিতিক প্রশ্ন প্রথমেই আমরা গাণিতিক প্রশ্ন যেখান থেকে আসে তার অন্যতম চ্যাপ্টার হল গ্যাসের আচরণ গ্যাসের আচরণে এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে এইগুলো প্র্যাকটিস করে বা এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা খুব রাসায়নিক গণনা থেকে গুরুত্ব পারমাণিক গুরুত্ব পারমাণিক সংখ্যা এগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে এগুলো করে রাখবে চলচরিত থেকে এই ধরনের কোশ্চেন যেগুলো আসে সেগুলো দেওয়া হলো সাধারণত পরম নির যেটা বলছিলাম যে একটি আলফা বেরিয়ে গেলে কী পরিবর্তন হবে নতুন যে নিক্লাসটা তৈরি হবে তার কী পরিবর্তন হবে এই ধরনের অঙ্ক কিন্তু আসছে যা আমরা টোটাল চুরাশিটা क्वेश्चन রেখেছি ছোটো বড়ো সমস্ত কিছু মিলিয়ে আর এমসিকিউ क्वेश्चन কোশ্চেনগুলো করতে গেলে গোটা বই পড়তে হবে বা কনসেপ্ট খুব ক্লিয়ার দরকার নাহলে কিন্তু এমসিকিউ क्वेश्चन কোশ্চেন করা যায় না যারা দু হাজার উনিশে ফলে শিকালে প্রতিবিজ্ঞান পরীক্ষা দিতে যাবে তারা তাদের জন্য রইল অনেক শুভকামনা